हेलो बंधुरा शेख गर्णिल एखी करब विकी जायेद परिचालित मेहजाबीन और श्यामल मौला अभिनीत बीज ओटीटी प्लैटफर्मेर अपकामिंग काज बांग्लादेशेर अपकामिंग काज आरआरआर ट्रेलर रिव्यू ट्रेलर का खानिकक्षण आगे मेहजाबीन तार अफिसियल फेसबुक पेजे ड्रप करेछेन सेखान थेके आमी देखलाम ट्रेलरटार भालो दिक खराब दिक निये आलोचना हबे। एबार गल्प सम्पर्के एई ट्रेलरटा देखे आपनी जतबार खुशी ट्रेलरटा देखे निन ना केन गल्पटा सम्पर्के आपनी परिष्कार बुझते पारबेन ना, कारण ट्रेलरटा देखे एटा परिष्कार जे मेकारदेर एखाने अ্যাপ্রোচই ছিল যে অডিয়েন্সকে তারা কনফিউজ করবে, তারা গল্প সম্পর্কে বেশি কিছু রিভিউ করবে না। এই ট্রেলারটা বিকি জায়েদের অন্যান্য কাজের মতন, দেখবেন বিকি জায়েদের যে কাজগুলো ভালো হয় সেই কাজগুলোর ট্রেলারের একটা পার্টিকুলার প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা কিন্তু কোথাও একটা এই ট্রেলারটাও ফলো করছে, যেটা খুবই পজিটিভ একটা ব্যাপার। মানে টিকিট সেই কাজটারও ট্রেলার অবশ্য ভালো ছিল, কিন্তু সেই কাজটা বিকি জায়েদের স্ট্যান্ডার্ডের একেবারেই হয়নি। তার পরবর্তীতে আশা করছি আরারাত কাজটা ভালো হবে, ট্রেলারটা কোথাও একটা পজিটিভ ভাইব দিচ্ছে, ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে। প্রচণ্ড বেশি কনফিউজিং একটা ট্রেলার, গল্প সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না, শুধুমাত্র মেহজাবিন এবং শ্যামল মৌলার ক্যারেক্টারের মধ্যে একটা টক্সিক রিলেশনশিপ রয়েছে আমরা সেইটুকুই বুঝতে পারছি, সেটাকে কেন্দ্র করেই এই সিরিজটা ইভলভড হবে। এবং এটাও আমরা পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি যে মেহজাবিনের ক্যারেক্টারটা সম্ভবত একটা পরকীয়ার সম্পর্কে জড়াবে, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিছু একটা ঘটবে সেরকম সংক্রান্ত একটা দৃশ্য ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, এবং সেটাকে নিয়েই হয়তো যাবতীয় বাওয়ালের সূত্রপাত হবে, যাবতীয় সমস্যার সূত্রপাত হবে। তারপর আরও বিভিন্ন জিনিসপত্র বিকি জায়েদের সিরিজে যেটা হয় এমন কিছু ইনফরমেশান, যে ধরনের ইনফরমেশানগুলো সম্পর্কে সাধারণ মানুষের পক্ষে কখনই আগে থেকে জানা পসিবল হয় না, যেমন এই ট্রেলারটার মধ্যে যেটা সিরিজটা বেসিক্যালি টাইটেল আরারাত, এবার সেটা একটা পর্বতের নাম, এবার সেই পর্বতটা কোথায় অবস্থিত, তুরস্ক আর্মেনিয়ান বর্ডারের কাছাকাছি, এবার সেটার সঙ্গে এই গল্পের কি লিঙ্ক বা এই টক্সিক রিলেশনশিপের কি লিঙ্ক, মেহজাবিন শ্যামল মৌলার ক্যারেক্টারে কি লিঙ্ক, সেটা তো পরিষ্কার হচ্ছেই না, বোঝাই যাচ্ছে না। এই ট্রেলারটার মধ্যে আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি যার মাথার মধ্যে চুল কম রয়েছে, এবার সেই ছেলেটা অদ্ভুতভাবে ট্রেলারটার মধ্যে চেঁচাচ্ছে, এবার সেই ছেলেটার সঙ্গেই বা এই গল্পটার কি লিঙ্ক আপনি কিছুই বুঝতে পারবেন না। তো সেই ধরনের জিনিসপত্রগুলো, সেই ধরনের সিনসগুলো প্রচণ্ড বেশি অডিয়েন্সের মাথার মধ্যে কনফিউজিং জিনিসপত্র তৈরি করে, মানে ডাউটস তৈরি করে। এই ট্রেলারটা লাস্ট 1 মিনিট 45 সেকেন্ড যদি আপনারা দেখেন, 45 সেকেন্ড আপনারা দেখতে পাবেন কোনো ডায়ালগসই রাখা হয়নি, পরপর কিছু সিনস দেখানো হচ্ছে এবং সেই সিনগুলো যথেষ্ট বেশি কনফিউজিং। মানে শ্যামল মৌলার ক্যারেক্টারটার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মেহজাবিনের মুখে রক্ত, এবং সে বলছে মার 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 একদম লাস্ট যে সিনটা, কিংবা আরেকটা সিন রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ি একটা উল্টে পড়ে রয়েছে, এই ধরনের দৃশ্যগুলো কিন্তু যথেষ্ট বেশি মানে রহস্যের জন্ম দিচ্ছে অডিয়েন্সের মনের মধ্যে। বিকি জায়েদের অন্যান্য ট্রেলারের ক্ষেত্রে সেটাই হয়, এবং যে ডায়লগসগুলো রাখা হয় এই ট্রেলারটার ফার্স্ট 1 মিনিটের মধ্যে ডায়লগস আমরা কিছু শুনতে পাই, সেই ডায়লগগুলো যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন সেই ডায়লগগুলো কিন্তু আপনাকে গল্প সম্পর্কে কিছুই বলবে না, উল্টে গল্পটা প্রচণ্ড বেশি মিস্টেরিয়াস হতে চলেছে সেই ভাইবটাই দেবে। দুটো প্রশ্নকে নিয়ে যে ডায়লগটা রয়েছে, বা 100 জনের সঙ্গে যুদ্ধ করতে পারবো সেই যে ডায়লগটা, লাভ বার্ডসকে নিয়ে যে ডায়লগটা, কিংবা ভালোবাসার দাঁত নখ থাকে, এই ডায়লগগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ডায়লগ, ইন্টারেস্টিংলি রিটেন, এবং আমার মনে হয় শ্যামল মৌলা এবং মেহজাবিন বিকি জায়েদের সঙ্গে এর আগে যে যে কাজগুলো করেছে সেই কাজগুলোতে তাদের পারফরমেন্স খুব ভালো ছিল, বিশেষ করে মেহজাবিন। শ্যামল মৌলা অ্যাকচুয়ালি ভীষণ ভালো অভিনেতা, সে ভালো অভিনয়ই করে, তার বিভিন্ন কাজ আমার বেশ ভালো লাগে। মেহজাবিন তো ফাটিয়ে দেয় বিকি জায়েদের সঙ্গে কাজ করলে, সেটা আমরা নাটকের ক্ষেত্রেও দেখতে পেয়েছি, কিংবা আমরা সেটা ওয়েব সিরিজের ক্ষেত্রেও বর্তমানে দেখতে পাচ্ছি। আশা করবো এই কাজটার মধ্যেও সেটা হবে, ট্রেলারটার মধ্যে তাদের দুজনকেই বেশ ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, আমি বলবো না যে খুব ভালো, কারণ দেখবেন ভালো করে ট্রেলারটা মানে যদি দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না একভাবে বাজতে থাকে কন্টিনিউয়াসলি, তার মনে হয় একটু যদি আপ ডাউন থাকতো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে সেক্ষেত্রে হয়তো মিস্ট্রিটা অডিয়েন্সের মনের মধ্যে, ডাউটটা মনের মধ্যে অডিয়েন্সের আরও বেশি জন্ম নিত, আরও বেশি প্রখর হতো, সেই জিনিসটা হয় না, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমনি ওয়ার্ক করছে। বাংলা কথা হচ্ছে ভালোবাসা দিবসে কন্টেন্টটা মুক্তি পাচ্ছে, তো ভালোবাসার বা সম্পর্কের যে ডার্ক সাইড সেটাকে বিকি জায়েদ এক্সপ্লোর করবার চেষ্টা করবেন, এবং তিনি ডার্ক কন্টেন্টই ভালো বানান সেটাই পাস্ট আমাদেরকে বলছে। আশা করবো এই কাজটা তিনি ভালো বানিয়েছেন, ট্রেলারটা এমনিতে ভালো, মেহজাবিন কম কাজ করেন এখন, বেছে বেছে কাজ করেন, তিনি যুক্ত আছেন মানে কাজটার সঙ্গে, ভরসা রাখা যায় কাজটার উপরে। বিকি জায়েদ ভালো নির্মাতা, আগে ভালো কাজ বানিয়েছেন, হ্যাঁ তার লাস্ট কাজ টিকিট আমার একদম পছন্দ হয়নি, তার বোধহয় ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল কাজ, সবচেয়ে বাজে কাজ, আমি জানি না কেন তিনি ওই কাজটা বানিয়েছেন, আমি সত্যি হতাশ হয়েছি টিকিট দেখার পরবর্তীতে। আশা করবো আরারাতের মাধ্যমে খুব স্ট্রং একটা কামব্যাক তার হতে চলেছে। আপনাদের কি মতামত, এই ট্রেলারটা কীরকম কী লেগেছে ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।